7 ডিসেম্বর থেকে সারা রাজ্যে আমরা স্কুলগুলি খুলে দিয়েছি ক্লাস 10 এবং ক্লাস 12 উদ্দেশ্য যে সামনে তাদের বোর্ড एग्जाम সেজন্য 10 12 কে আমরা খুলে দিয়েছি উইথ দি কনসেন্ট অফ দি গার্ডিয়ান আর কলেজের ক্ষেত্রে কলেজও খুলে সব সেমিস্টার কিন্তু কলেজে ক্লাস কিভাবে হবে সেটা ঠিক করবে প্রিন্সিপাল ইনচার্জ কারণ কলেজে স্টুডেন্ট বেশি সেক্ষেত্রে তার ঠিক করবে ইভেন নাম্বার অড নাম্বার কিংবা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এরকম ভাগ করে তারা ঠিক করবে তো স্কুলগুলি আমি বিভিন্ন স্কুলে যাচ্ছি সেখানে স্কুলগুলি কেমন চলছে সেটা বোঝার জন্য আমরা খুলেছি এই কারণে ভারতবর্ষ অন্যান্য রাজ্য থেকে করোনার পরিস্থিতি আমাদের রাজ্যে অনেকটা বেটার এটা দিন দিন ক্রমশ ভালো হচ্ছে কিন্তু একটা ছাত্রের জীবন থেকে যদি একটা বছর চলে যায় তাহলে প্রচন্ড ক্ষতি হবে সেই জন্য আমরা স্কুল এবং কলেজ খোলার পক্ষে এবং সেটা দেখার জন্যই স্কুলগুলিতে আসা কলেজ দেখা আসা তিনটা স্কুলে গিয়েছি দুটো স্কুলের টিচার অ্যাটেন্ডেন্স খুব ভালো ঠিক আছে যারা ছুটি নেবে ছুটির কথা আলাদা সে যদি এন্টাইটেড হয় ছুটি পাবেই কিন্তু একটা স্কুলে টিচার অ্যাটেন্ডেন্স খুব দুঃখজনক মোটেই হওয়া উচিত নয় এটা আমার ভালো লাগেনি কলেজে এসে ঠিকই আছে টিচার স্ট্রেংথ ওরা নর্মালি ঠিক আছে এটা আবার এটার টাইম শিডিউল এরকম সকালের দিকে অনার্স ক্লাস হয় পরবর্তী সময় পাস হয় এখনো চলছে কগুরক ক্লাসে গিয়েছি তারপরে আইটি ক্লাসে গিয়েছি ফিজিক্স ক্লাসে গেছি দেখছি কাজ চলছে টিচাররাও মোটামুটি প্রেজেন্ট আছে এগুলি ঠিক মতো আছে কিনা এটা